আপনার দিকে যাবেন, আপনি ইসলামের দিকে আসুন, আপনার মন মতো করে ইসলামকে সাজিয়ে নেবেন না, ইসলামের মতো করে আপনার নিজেকে সাজিয়ে নিন। ব্যবসায়ীরা যারা আছে নতুন নতুন ফর্মুলা দিচ্ছে, নতুন নতুন নিয়ম ছাড়ছে, যে সবগুলি বেশিরভাগই হচ্ছে লটারি টাইপের। এই লটারি টাইপের নিয়ম দিয়ে আজ তারা মানুষদেরকে মানে জোগাড় করে রাখছে, যদি আপনি এইটা কিনেন ওইটা কিনলে আপনি এত পাবেন, এত টাকা আপনার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। শরীয়তের নিয়ম হচ্ছে একটি ব্যবসায় যেটা আছে ওইটা কমপ্লিট করতে হবে, এটার সাথে আরেকটা জোড়ে দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, বাইআতাইনি ফি বাইআ, এক বিক্রির মধ্যে আরেকটা বিক্রিকে শর্ত করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা করেছেন, সুতরাং নিষেধ করেছেন যেহেতু সেটা কেউ করতে পারে না। অথচ আজ কি হচ্ছে, যদি এটা কিনেন আপনার জন্য ওইটার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। কী জন্য এটা কিনে সাথে এটা আলাদা ওইটা আলাদা, এটার সাথে ওইটা সম্পর্ক তৈরি করতে পারবেন না। এই জাতীয় জিনিস আজ এত অহরহ হচ্ছে যে মানুষ মনে হয় যেন জিম্মি হয়ে যাচ্ছে, যে আরেকটা কেনার জন্য সে আরেক পিছনে দৌড়াচ্ছে, এটার পিছনে দৌড়াচ্ছে। এসবই হচ্ছে ব্যবসায়ীদের চাতুর্য এবং তাদের এই কারসাজি, যা ইসলামী শরীয়ত কখনো অনুমোদন করে না। এর মাধ্যমে তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে কিভাবে বেশি সম্পদ জোগাড় করা যায়, শুদ্ধ বিশুদ্ধ সম্পদ নয়, বেশি সম্পদ জোগাড় করা যায়। মুসলিমরা আজ কাফেরদের অনুসারী হয়ে চলেছে, তারা ওখানে যা করে, যদি কোথাও ইউরোপ আমেরিকাতে কোনো রকমের খারাপ কোনো ব্যবসায়িক চিন্তা কোনো দিন আসে, দ্বিতীয় দিন বা তৃতীয় দিন বাংলাদেশের ভূমিতে সেটা পাবেন আপনি। কেউ এটা ওখানে করেছে, এখানে শুরু হয়ে গেছে। কিছু মানুষ ইতিপূর্বে আপনারা দেখেছেন যারা MLM ব্যবসা করেছে, এগুলো তো হারাম ব্যবসা, ওখানে করেছে আর দেশে এই দেশে শুরু হয়ে গেছে এবং এদেশে তারা আবার ধস নামিয়েছে। এই কাজটি তারা করিয়েছে, মানুষের অর্থনীতি হাই হাই পার্টি হয়েছে, অনেকেই তাদের সম্পদ পায়নি, খুঁজে পায়নি, কারণ এরা আসলে ইসলামের বিরুদ্ধে ছিল। ইসলাম কখনো এই জাতীয় জিনিসকে অনুমোদন করে না। অবস্থা এমন হয়ে গেছে যারা আজ এদেশে, যারা আজ মুসলিমদের মধ্যে যারা আজ নিজেদেরকে বলে যে তারা সংস্কৃতি মনা, তাদের সংস্কৃতি কি? আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে না যাওয়া পর্যন্ত সেটা তার সংস্কৃতি মনে করে না। যদি আপনি সেখানে কোনো দিনের কথা বলেন, সুন্দর কোনো গানের কথা বলেন, ভালো কিছু বলেন, সেটা তাদের পছন্দ হবে না। তাদের ওইটাই পছন্দ হবে যেটা দিন বিরোধী, শরিয়া বিরোধী, আল্লাহ তাআলার নির্দেশনা বিরোধী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা কখনো অনুমোদন করেননি, ইসলামী শরিয়ত যেটা বাধা দেয়, সেটা তাদের কাছে বেশি প্রিয়, তাদের কাছে সেটাই বেশি প্রগতি হবে। যদি কেউ চারিত্রিক চরিত্র ত্যাগ করতে পারে, যদি তার ইসলামিক চরিত্র ছাড় দিতে পারে, যদি ইসলামিক চরিত্র ছাড় দিয়ে যত স্রোতে গা ভাসিয়ে দেয়, তার কাছে সেটা হয়ে যায় সবচেয়ে বড় প্রগতিবাদ। এটা কিন্তু ইসলাম অনুমোদন করে না, আপনারা জানেন।